আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, খুলনা কালেক্টর পাবলিক স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা কিছু প্র্যাকটিস করেছিলাম যে আমাদের পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন নিয়ে আমরা ধারাবাহিকভাবে একটার পর একটা আইটেম প্র্যাকটিস করে যাচ্ছি। তো আজকে আমি নতুন একটা আইটেমস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার থ্রিতে আসবে পরীক্ষায় যে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস। একটা বক্স দেওয়া থাকবে, সেই বক্সের মধ্যে কিছু শব্দ দেওয়া থাকবে এবং ওই শব্দ থেকে আমাদের একটা ফিলিং দ্য গ্যাপস পূরণ করতে হবে। তার মানে একটা গ্যাপস পূরণ করতে হবে এবং শব্দগুলো নিতে হবে অবশ্যই তোমার বক্সে যে শব্দগুলো তোমার দেওয়া আছে সেই শব্দ থেকে। তাহলে চলো আমরা আজকে সেটা নিয়ে আলোচনা করব। আশা করব সবাই মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে এবং নিয়মিত পড়াশোনা চালিয়ে যাবে, কারণ পরিস্থিতি যেরকমই হোক না কেন আমরা ফুল আমাদের পরীক্ষায় যেভাবে কোশ্চেন আসবে ফুল 50 মার্কসেরই প্রিপারেশন নিব। 50 মার্কস এ কারণে বলছি কারণ তোমরা জানো যে ইংলিশ সেকেন্ড পেপারে পরীক্ষা হয় 50 মার্কসে, এই কারণে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা ক্লাস শুরু করি। আমরা একটু দেখি আমাদের প্রশ্ন আসলে পরীক্ষায় কীরকম আসবে। আমাদের প্রশ্ন আসবে এরকম, 3 নম্বর কোশ্চেনে আসবে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস এবং এর জন্য মার্কসটা একটু দেখে নিই, 0.5 × 10 = 5। তার মানে এক একটা প্রশ্ন আমার হাফ মার্কস করে। দেখো কি আছে বক্সে, স্পেশাল টেস্ট, ইনস্ট্যান্ট, মিসড, ফরগেট, রিলেটেড পুয়ার, দেয়ার ফোর অ্যানসার্স ইউ, এই হচ্ছে আমার সিলেক্টেড কিছু শব্দ। এবার আমি যাব আমার শূন্যস্থানে। শূন্যস্থান আমি তোমাদের বলবো যে আগেই শূন্যস্থান তোমরা পূরণ করতে যাবে না, এরকম যদি কোনো প্যাসেজ আকারে থাকে সেক্ষেত্রে আগে তোমরা ফুল টেক্সটটি সুন্দরভাবে পড়ে সিকোয়েন্সটা বুঝবে, তারপরে তোমরা আনসারে যাবে। যেমন দেখো এগুলো সাধারণত এরকম একটা লেটার আকারেই এসে থাকে, কোনো একটা লেটারের কিছু অংশ দেওয়া আছে। দেখো যে হ্যালো মিতা, ওহে মিতা, দিস ইজ জাস্ট অ্যান্ড ড্যাশ ইমেইল, এখানে বক্সে একটা বক্স থেকে একটা শব্দ নিতে হবে যেটা এই বাক্যের সাথে মানানসই, বাক্যের সাথে সামঞ্জস্যপূর্ণ অর্থ। তার মানে কি যে এই মাত্র আমি তোমার মেইল পেয়েছি। আমরা আগে ফুল টেক্সটটি পড়ে যাব। আই হোপ ইউ আর গেটিং ওয়েল, আমি আশা করছি তুমি ভালো হয়ে যাচ্ছ, ভালো আছো। অ্যান্ড ড্যাশ উইল বি ব্যাক অ্যাট স্কুল অন সানডে, এবং সানডেতে কি হবে স্কুলে, রবিবার স্কুলে তুমি হয়তো ফিরে আসবে বা এরকম কিছু। এরপরে আমরা চলে যাব নেক্সট সেন্টেন্সে, যে আই নো ইউ আর ওয়ারিড অ্যাবাউট দ্য ক্লাসেস ইউ ড্যাশ, যে আমি জানি তুমি উদ্বিগ্ন আছো যে ক্লাসগুলো আছে সেগুলো নিয়ে। ডোন্ট বি ড্যাশ, না চেয়ে নিচে এখানে কোনো মানে উপদেশ দেওয়া হচ্ছে যেটা হওয়া যাবে না, এখানে হয়তো অ্যানসার্স হবে, আমি আনসার করে দিব। হিয়ার ইজ আ লিস্ট অফ হোমওয়ার্ক, এখানে হোমওয়ার্কের একটা লিস্ট দেওয়া আছে। বাংলা, ফিনিশ পেজ 72 অ্যান্ড ডোন্ট ড্যাশ টু গিভ ড্যাশ ইম্পর্টেন্স অন পেজ 74, মানে এখানে একটা সাজেশন দেওয়া আছে, যেটা কথায় বলা আছে একটা শর্ট লিস্ট অফ হোমওয়ার্ক আছে যে বাংলার জন্য কি বলেছে যে 72 পেজ তোমাকে ফিনিশ করতে হবে। অ্যান্ড ডোন্ট ড্যাশ টু গিভ ড্যাশ ইম্পর্টেন্স অন পেজ 74, এবং 74 পেজের একটা গুরুত্ব গুরুত্বের কথা এখানে বলা আছে। যেহেতু আমি শূন্যস্থান পূরণ করছি না এই মুহূর্তে, এই জন্য আমি ফুল ওভাবে আসলে অর্থ বলছি না, গ্যাপ আকারেই পড়ে যাচ্ছি। সায়েন্স, গো থ্রু দ্য পেজেস ফ্রম 67 to 80, সায়েন্সে বলেছে কি যে 67 থেকে 82 পেজ পর্যন্ত তোমাকে দেখতে বলেছে। অ্যান্ড ডু দ্য এক্সারসাইজ অফ ড্যাশ লেসনস, এবং কিছু স্পেসিফিক লেসনের জন্য এক্সারসাইজ করতে বলা আছে। উইল স্টার্ট ফর এ ক্লাস ড্যাশ অন থার্সডে, আমরা থার্সডেতে কী করবো আমাদের ক্লাস শুরু করব। আই গট ড্যাশ মার্কস অন দ্য লাস্ট ক্লাস টেস্ট, যে আমি এখানে হয়তো কোনো একটা ইয়া থাকবে যে কীরকম মার্কস সে পেয়েছিল তার গত ক্লাস টেস্টে। ড্যাশ আই এম গোয়িং টু স্টাডি রিয়েলি হার্ড দিস টাইম, এই জন্য কী হচ্ছে যে আমি এখন খুব কঠোর চেষ্টা করছি, খুব মানে ট্রাই হার্ড অ্যান্ড সোল চেষ্টা করছি ভালো করার, পড়াশোনা করে যাচ্ছি, সেটাই বলা হচ্ছে। টেক কেয়ার সোনালি, সোনালিকে বলছে যে টেক কেয়ার।
এবার আমি শূন্যস্থানটা কিভাবে আমাদের পরীক্ষায় লিখতে হবে সেটা আমি একটা স্যাম্পল দিয়ে দিচ্ছি, যে পরীক্ষার খাতায় তোমরা কিভাবে আনসার করবে। শুরুতেই দেখো আমি বোর্ডে লিখে রেখেছি, আমি আরেকবার আলোচনা করব আনসার সহ, আমি ফুল সেন্টেন্স আরেকবার বুঝিয়ে দিব। দেখো এখানে দেখো আমি কিছু আনসার লিখে রেখেছি, আমরা ঠিক এইভাবে এই স্যাম্পলভাবে এই স্যাম্পলটা আমরা ইউজ করবো, এইভাবে লিখবো আনসার টু দ্য কোশ্চেন নং থ্রি, যেহেতু কোশ্চেন থ্রিতে আসবে। একটু খেয়াল করো আমি যেটা দেখাচ্ছি, যেখানে বলা আছে যে আনসার টু দ্য কোশ্চেন নং থ্রি, আমরা জানি যে আমাদের প্রশ্ন যেটা আসে সেটা আমরা সুন্দর করে সেটার আনসার টু দ্য কোশ্চেন নং থ্রি এভাবে লিখে নিব, যেহেতু তিন নম্বর কোশ্চেন আসবে। এরপরে দেখো তোমার কিছু নাম্বারিং করা আছে, থ্রির ভিতরে শূন্যস্থানে কিছু নাম্বারিং দেওয়া আছে এ বি সি ডি দিয়ে। ঠিক আমরা যেটা করব এভাবে আমরা নাম্বারিং করে আনসারগুলো এভাবে সংক্ষেপে পরীক্ষার খাতায় লিখে আসবো। তাহলে চলো এবার আমরা ফুল আনসার সহ শূন্যস্থানটা আমি আবার বুঝিয়ে দিচ্ছি। শিক্ষার্থীরা তোমরা একটু বোঝার চেষ্টা করো। দেখো এখানে হ্যালো মিতা বলেছে, ওহে মিতা, দিস ইজ জাস্ট অ্যান ড্যাশ ইমেল, এখানে একটা শূন্যস্থান ছিল এ নম্বরে। তাহলে এই মানে এখানে কি হলো যে দিস ইজ জাস্ট অ্যান ইনস্ট্যান্ট ইমেল, যে এটা আমি কেবল একটা তাৎক্ষণিকভাবে একটা ইমেল পেয়েছি, হ্যাঁ সেটা বলা আছে। আই হোপ ইউ আর গেটিং ওয়েল অ্যান্ড ইউ উইল বি ব্যাক অ্যাট স্কুল অন সানডে। আই হোপ ইউ আর গেটিং ওয়েল, আমি আশা করছি যে তুমি ভালো আছো, অ্যান্ড ড্যাশ উইল বি ব্যাক, মানে তুমি ভালো হয়ে যাবে, হয়তো সে অসুস্থ ছিল এরকম বোঝাচ্ছে, যে আমি আশা করছি যে তুমি ভালো হতে যাচ্ছো, ভালো হয়ে যাচ্ছো এবং তুমি স্কুলে রবিবারে ব্যাক করবে, চলে আসবে। অ্যান্ড এখানে বিতে একটা শূন্যস্থান আছে, তো বি শূন্যস্থানের আনসার হবে ইউ। এবং দেখো আমি সবগুলো শব্দ আমার বক্সের ভিতর থেকে নিয়েছি, বক্সের ভিতরের থেকে অবশ্যই আমাকে মানে এই শব্দগুলো সিলেক্ট করতে হবে, আমি বাইরে থেকে কোনো শব্দ আনতে পারবো না, এই জন্য আমার বক্সের ভিতর থেকে দেখতে হবে যে কোন ওয়ার্ডটা আমার এই সেন্টেন্সের সঙ্গে যায়, সামঞ্জস্যপূর্ণ হয়। তো এখান থেকে আই হোপ ইউ আর গেটিং ওয়েল অ্যান্ড ইউ উইল বি ব্যাক অ্যাট স্কুল অন সানডে, এবং তুমি যে রবিবারে স্কুলে চলে আসবে। আই নো ইউ আর ওরিড অ্যাবাউট দ্য ক্লাসেস ইউ মিসড, এখানে শীত শূন্যস্থানে হবে মিসড, কারণ যেহেতু তুমি অসুস্থ ছিলে কিছু ক্লাস তুমি মিস করেছো, তো এই জন্য বলছে যে আমি জানি যে তুমি উদ্বিগ্ন আছো, চিন্তায় আছো যে কিছু ক্লাস তুমি মিস করেছো, এই কারণে ক্লাসেস ইউ মিসড যেগুলো তুমি মিস করেছিলে। ডোন্ট বি ড্যাশ, এখানে শূন্যস্থান হবে ডোন্ট বি অ্যানশাস, অ্যানশাস শব্দের হচ্ছে উদ্বিগ্ন বা চিন্তা, যে তুমি চিন্তা করো না। হিয়ার ইজ আ লিস্ট অফ হোমওয়ার্ক, কোনো ফ্রেন্ড তাকে হেল্প করছে, বলছে যে এই কয়দিনে যে হোমওয়ার্কগুলো করানো হয়েছে তার একটা লিস্ট সে দিয়েছে। বাংলা ফিনিশ পেজ 72, বাংলার হোমওয়ার্কটা ছিল যে 72 পেজ ফিনিশ করবে, শেষ করবে। অ্যান্ড ডোন্ট ড্যাশ, এবং ইতে একটা শূন্যস্থান আছে সেখানে ভুল হবে, ডোন্ট ফরগেট, তুমি ভুলে যেও না, ডোন্ট ফরগেট টু গিভ স্পেশাল ইম্পর্টেন্স অন পেজ 74, বলেছে যে 74 পেজে এইটা 74 পেজটা হচ্ছে গুরুত্বপূর্ণ বেশি, মানে হচ্ছে বলছে যে তুমি 72 পেজটা ফিনিশ করবে আগে, এবং ডোন্ট ইতে যাওয়া আছে কি ডোন্ট ফরগেট, মানে ভুলে যেও না, ডোন্ট ফরগেট টু গিভ স্পেশাল ইম্পর্টেন্স, কি ধরনের গুরুত্ব, বিশেষ গুরুত্ব, বিশেষ গুরুত্ব কোন পেজে 74, যে 74 পেজে বিশেষ গুরুত্ব দিতে ভুলে যেও না। এবার সায়েন্স দেখো, এবার হচ্ছে সায়েন্স বিজ্ঞানের হোমওয়ার্ক ছিল, যে গো থ্রু দ্য পেজেস ফ্রম 67 to 82, যে 67 থেকে 82 পেজ পর্যন্ত তোমাকে পড়তে বলেছে। অ্যান্ড ডু দ্য এক্সারসাইজ অফ রিলেটেড লেসনস, এবং ওই রিলেটেড ওই সম্পর্কিত যে লেসনগুলো আছে সেগুলো তোমাকে চর্চা করতে বলেছে। উই উইল স্টার্ট ফর এ ক্লাস ড্যাশ অন থার্সডে, আমরা ক্লাস স্টার্ট করব কবে, এস নম্বরে একটা শূন্যস্থান আছে, উইল স্টার্ট ফর এ ক্লাস টেস্ট, হ্যাঁ এখানে ক্লাসের পরে যেহেতু শূন্যস্থান এখানে হবে ক্লাস টেস্ট অন থার্সডে, যে থার্সডে থেকে আমরা মানে ক্লাস টেস্ট শুরু করব, শ্রেণী পরীক্ষা শুরু করব। এরপরে আছে আই গট, আই আছে আই নম্বর একটা গ্যাপ আছে, ড্যাশ মার্কস,
I got poor marks. আমি খারাপ পেয়েছিলাম in the last class test. গত ক্লাস টেস্টে আমি খারাপ পেয়েছিলাম. Dash I am going to study really hard this time. তাহলে এখানে কি হবে? Therefore. যে এই কারণে আমি কি করছি? এই কারণে আমি মানে এবার হচ্ছে এই সময় খুব চেষ্টা করছি যেতে একবার তুমি খারাপ করেছো নেক্সট টাইম যাতে ভালো করা যায় এজন্য তুমি চেষ্টা করছো টেক কেয়ার সোনালি এই চিঠিটা লিখেছে হচ্ছে সোনালি তো বলছে যে তুমি নিজের খেয়াল রেখো সোনালি তো এই ধরনের আমাদের এইরকম লেটার দিয়ে শূন্যস্থান আসবে তিন নম্বরে এবং তুমি যদি সঠিক আনসার করতে পারো সেই ক্ষেত্রে তুমি ফুল 5 মার্কস এখান থেকে পেয়ে যাবে এখানে আমি একটু কারেকশন করে দিই যেহেতু যে নম্বরে শূন্যস্থানটা ছিল একদম সেন্টেন্সের শুরুতে এজন্য ক্যাপিটাল লেটারে হবে দেখো আমি স্মল লেটার দিয়েছি এখানে আমি একটু কারেকশন করে দিচ্ছি আর অ্যানসার শব্দের অর্থটা আমি লিখে দিচ্ছি আমার কাছে আর কোনো শব্দ এই মুহূর্তে কোনো কঠিন মনে হচ্ছে না আর এই শব্দ হচ্ছে ইনস্ট্যান্ট এটা তো তোমরা বুঝতে পারছো ইনস্ট্যান্ট মানে হচ্ছে তাৎক্ষণিকভাবে তাৎক্ষণিক ইনস্ট্যান্টলি তাৎক্ষণিকভাবে আর ইনস্ট্যান্ট হচ্ছে তাৎক্ষণিক আমি লিখে দিচ্ছি স্ট্যান্ড হচ্ছে তাৎক্ষণিক আর অ্যানশাস হচ্ছে উদ্বিগ্ন উদ্বিগ্ন আর এখানে টিটা হবে বড় হাতে যেহেতু আমাদের সেন্টেন্সের শুরু এই যে ছোট ছোট বিষয়গুলো আমরা একটু খেয়াল রাখবো হ্যাঁ যেহেতু সেন্টেন্সে যখন শুরুতে হবে আমরা এটা ক্যাপিটাল লেটারে লিখব এই হচ্ছে আমাদের শূন্যস্থান এরকম আমি আরো কিছু প্র্যাকটিস করাবো শিক্ষার্থীরা তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের সেন্সটা ক্লিয়ার হবে এবং প্রিপারেশনটা সুন্দর হবে যখন তোমাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে এবং তোমরা জানো যে আমি যখনই একটা আইটেম শুরু করি আইটেমটা মোটামুটি একটা পর্যায়ে আসলে শেষ হয়ে গেলে আমি তোমাদের একটা পরীক্ষা নিই তো তোমরা অবশ্যই মনে করবে যে এইটা যেহেতু আমি করাচ্ছি এটার উপরে আমি কয়েকটা ক্লাস নেওয়ার পরে অবশ্যই একটা পরীক্ষা নেব এর জন্য প্রিপারেশনটা তোমরা শুরু থেকে এভাবে নেবে এবং এভাবে লেখার প্র্যাকটিস করবে বাসায় যে কিভাবে আমি আনসারটা এভাবে লিখব ফুল কোশ্চেন লিখে করার কোনো মানে নেই এতে সময় নষ্ট হবে তার যার ফলে কি হবে নির্দিষ্ট সময়ের মধ্যে তুমি সব লিখে শেষ করতে পারবে না এবার আমি চলে যাবো আরেকটা এক্সারসাইজ আমি বইটা তোমাদের ক্যামেরার সামনে নিয়ে আসছি যেহেতু লাইভ ক্লাস আমি এখান থেকে যদি পড়ি তাহলে তোমরা বইয়ের লেখাগুলো দেখতে পারবে না এজন্য আমি ক্যামেরার সামনে টেক্সটটা নিয়ে আসছি এবং আমি অর্থ সহকারে পড়িয়ে দিচ্ছি নেক্সট আমি আরেকটা এক্সারসাইজ করব সেখানে কি দেওয়া আছে কমপ্লিট দ্য বক্স ইউজিং দ্য ওয়ার্ডস ইন দ্য বক্স অ্যাজ নিডেড বলেছে যে এই টেক্সটটি শেষ করতে হবে নিচে শব্দগুলো ব্যবহার করে যে শব্দগুলো তোমার প্রয়োজন বা দরকার কি কি শব্দ আছে শব্দগুলো আমরা অ্যাট এ গ্লান্স আগে দেখে নিব যে শব্দগুলো সব আমি অর্থ জানি কি না বা শব্দগুলো আমার পরিচিত কি না কারণ এখানে যদি তুমি গ্যাপ থেকে যায় তাহলে তোমার আনসার করতে একটু অসুবিধা হয়ে যাবে তাহলে চলো আমরা একটু দেখে নিই শব্দগুলো কি দেওয়া আছে আনলেস আনলেস মানে যদি কি না আমি সেন্টেন্স আকারে বোঝাবো আনলেস বলতে বোঝায় যে মনে করো আমি যদি জাস্ট টাইমে ট্রেনে স্টেশনে রেল স্টেশনে না পৌঁছাই তাহলে আমি হয়তো ট্রেন মিস করতে পারি তাহলে আই শুড গো টু দ্য স্টেশন আনলেস আই মিস দ্য ট্রেন আনলেস শব্দটা এইভাবে ব্যবহৃত হয় আমি যখন শূন্যস্থানের যেখানে আনলেস হবে তখন আমি আরেকটু ক্লারিফাই করব ঠিক আছে তাহলে আনলেস হচ্ছে যদি কি না অনস অনস হচ্ছে একদা বা এক সময় কুইক কুইক হচ্ছে দ্রুত রিভিশন রিভিশন তো বুঝতেই পারছো কোনো কিছু আবার পুনরায় শেষ করা রিভাইজ করা রিভিশন হচ্ছে নাউন উইক ডাব্লিউ ডাব্লিউ কে এই উইক শব্দের অর্থ হচ্ছে সপ্তাহ এগো পূর্বে উড উড হচ্ছে উইলের পাস্ট ফর্ম রেক রেক মানে হচ্ছে সরি উইক উইক হচ্ছে এই উইক শব্দ দেখো দুটো শব্দ বানানে পার্থক্য এই উইক হচ্ছে দুর্বল ডাব্লিউ ই এ কে উইক দুর্বল আর্লি আর্লি মানে তো তোমরা জানো সকালে বা একটু আগে এরকম অর্থ বোঝায় রিটার্ন মানে ফিরে আসা এবার আমরা টেক্সটে চলে যাচ্ছি হ্যালো আকাশ দিস ইজ জাস্ট আ ড্যাশ রিমাইন্ডার দ্যাট ইউ টুক মাই ইংলিশ গ্রামার বুক টু উইকস ড্যাশ যে এই মাত্র এখানে হয়তো এইমাত্র
একটা রিমাইন্ডার দ্যাট একটা রিমাইন্ডার পেয়েছি মনে করার মনে করিয়ে দেওয়া রিমাইন্ড মানে তো কোনো কিছু মনে করিয়ে দেওয়া রিমাইন্ডার দ্যাট ইউ টুক মাই ইংলিশ বুক টু উইক্স ড্যাশ টু উইক্স এখানে হয়তো অ্যাগো হবে আমি আনসার সহ পরে আবার দেখিয়ে দিব যে তোমাকে আমি একটু মনে করিয়ে দিচ্ছি যে তুমি আমার কাছ থেকে আমার ইংরেজি গ্রামার বইটি দুই সপ্তাহ আগে নিয়েছিলে ইউ ওয়ান্টেড টু ড্যাশ দ্য বুক উইদিন থ্রি ডেজ এখানে হয়তো হবে যে তুমি চেয়েছিলে এই বইটি তিন দিনের মধ্যে দিতে আই ড্যাশ কিপ ইট উইথ ইউ অ্যাকর্ডিং টু ইউর নিড ড্যাশ যে আমি তোমাকে এটি দিয়েছি তোমার প্রয়োজন অনুযায়ী আই হ্যাড অ্যান এক্সামিনেশন নেক্সট এখানে একটা শূন্যস্থান আছে যে আমার নেক্সট হয়তো কোনো একটা এখানে ডেট হবে যে নেক্সট উইক হতে পারে নেক্সট উইকে আমার একটা পরীক্ষা আছে ইউ নো আই অ্যাম ড্যাশ ইন ইংলিশ তুমি জানো যে আমি ইংলিশে একটু দুর্বল এখানে দুর্বল হবে দেখো যদি এভাবে তোমরা একটু বাংলা অর্থ করে নাও নিজেই কিন্তু বুঝতে পারবে যে এখানে আসলে কি হতে পারে শব্দটা কি হতে পারে বাংলাটা আগে বোঝার চেষ্টা করবে দেন আমরা এই ইংলিশটা খুঁজে বের করবো যে ইংলিশ শূন্যস্থানটা কি হতে পারে ইন অর্ডার টু হ্যাভ এ গুড প্রিপারেশন আই নিড টু হ্যাভ আ ড্যাশ অফ দ্য হোল বুক যে ভালো প্রিপারেশন নেওয়ার জন্য আমাকে কী করার প্রয়োজন সমস্ত বইটি একটু কী করা প্রয়োজন সমস্ত বইটি নিশ্চয়ই একটু রিভিশন করা উচিত তাই না রিভিশন করতে হবে সো আই উইল বি রিয়েলি গ্ল্যাড ইফ ইউ রিটার্ন দ্য বুক অ্যাজ ড্যাশ অ্যাজ পসিবল এখানে হতে পারে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তো তাহলে আমি খুশি হব যদি তুমি আমার বইটি যত দ্রুত সম্ভব আমাকে দিতে পারো ইফ নট বাই টুডে যদি আজকের মধ্যে না দিতে পারো ইউ মে বরো দ্য বুক এগেইন তুমি এই বইটি আবার তুমি নিতে পারো ড্যাশ দ্য এক্সামিনেশন ইজ ফিনিশড তাই এখানে বলছে যে এক্সামিনেশন ফিনিশ হয়ে যাওয়ার পরে তুমি বইটি আবার নিতে পারো ওয়ার্ম রিগার্ডস স্বপন হ্যাঁ এখানে হচ্ছে স্বপনের উদ্দেশ্যেই বলছে স্বপন বলছে এই চিঠিটা স্বপন লিখেছে আকাশকে তাহলে এবার চলে যাব আমরা শূন্যস্থানে শূন্যস্থানটা কীভাবে হবে আমি আনসারে চলে যাব এখানে কোশ্চেন নাম্বার থ্রি থাকবে হ্যাঁ কোশ্চেন নাম্বার থ্রি যেহেতু আমি এর আগে একটা করিয়েছি তোমরা একটু প্র্যাকটিস সুবিধার জন্য ওয়ান টু একটু সাইডে লিখে নিতে পারো যেটা হচ্ছে আমি সেকেন্ড আর একটা প্র্যাকটিস করাচ্ছি এখানে আমরা আবার একটু দেখবো যে আমাদের সেম ওয়েতে সেম ক্যাটাগরিতে আমরা আনসার করবো এখানে ইয়ে লিখবো তো যেহেতু আমরা হচ্ছে পরপর আনসার করছি সেখানে তুমি প্রথমটা তোমার বোঝার সুবিধার জন্য প্রথম যে এক্সারসাইজটা করেছি সেখানে তুমি একটু সাইডে এখানে এক দিয়ে নিতে পারো এটা সাইডে একটু দুই নিয়ে দুই দিতে পারো কিন্তু এটা কিন্তু তোমার পরীক্ষার সময় দিতে হবে না কারণ পরীক্ষার সময় শুধু এখানে থ্রি নাম্বার থাকবে এবং এখানে কিছু সাব নাম্বার থাকবে এরকম এ বি সি ডি দিয়ে সেক্ষেত্রে এই দুই নাম্বার তোমার লেখার প্রয়োজন নাই আমি প্র্যাকটিসের সুবিধার জন্য তোমাদের বোঝার সুবিধার জন্য এখানে তোমরা দিতে পারো আমি মুছে দিচ্ছি কারণ দেখা যাচ্ছে এইভাবে দিলে তোমরা অনেক সময় পরীক্ষায় আবার নাও বুঝতে পারো অনেকে এই জন্য আমি এটা মুছে দিচ্ছি এটা হচ্ছে আমাদের সেকেন্ড প্র্যাকটিস আমরা সেকেন্ড যে প্র্যাকটিসটা করছি ফিল ইন দ্য ব্লাঙ্ক সেটা তো এখানে দেখো প্রথমটার আনসার আমি লিখে দিচ্ছি প্রথমটার আনসার হবে ওই মানে দুর্নীতি এরপরে হচ্ছে অ্যাগো অ্যাগো মানে হচ্ছে পূর্বে তাই না অ্যাগো শব্দের অর্থ হচ্ছে পূর্বে এবার হচ্ছে সি নাম্বার সিতে হচ্ছে রিটার্ন সিতে হচ্ছে রিটার্ন ডিতে হচ্ছে উড ডিতে হচ্ছে উড এই নাম্বার আনসারে হবে হচ্ছে আনলেস এফ নাম্বারে হবে এফ নাম্বারে হবে উইক ডাব্লিউ ডাবল ই কে উইক জি নাম্বারে হবে হচ্ছে এটা উইক কিন্তু এটা দেখো দুইটা আলাদা হ্যাঁ এটা হচ্ছে সপ্তাহ এই উইক হচ্ছে সপ্তাহ আর এই উইক হচ্ছে দুর্বল এইচ নাম্বারে হবে রিভিশন যে হচ্ছে
এভাবে আমরা আনসার লিখে ফেলবো। অবশ্যই তোমার এই শব্দার্থ দেওয়া লাগবে না, শব্দার্থ আমি একটু বোঝানোর সুবিধার জন্য দিচ্ছি। এবার আমি ফুল দেখো, এবার আমি আরেকবার আরেকবার পড়িয়ে দেবো আনসার সহ। আনসার সহ হ্যালো আকাশ, ওয়েদার একটু খারাপ, আমি আসলে জানি না নেট আসলে কিরকম আসছে, নেট স্পিড আর ইলেকট্রিসিটিও বারবার যাচ্ছে। তো যাই হোক, এখানে যেটা আছে, হ্যালো আকাশ, দিস ইজ জাস্ট আ ড্যাশ রিমাইন্ডার দ্যাট ইউ টু, দিস ইজ জাস্ট আ কুইক রিমাইন্ডার, যেটা খুব দ্রুত একটা রিমাইন্ডার যে ইউ টুক মাই ইংলিশ গ্রামার বুক টু উইক্স, বি নাম্বারের শূন্যস্থানে হবে টু উইক্স অ্যাগো, যে এটা তোমার জন্য একটা খুব দ্রুত একটা রিমাইন্ডার, কুইক রিমাইন্ডার যে তুমি আমার ইংরেজি গ্রামার বইটি দুই সপ্তাহ আগে নিয়েছিলে, বি নম্বর শূন্যস্থানে হবে এক। ইউ ওয়ান্টেড টু ড্যাশ দ্য বুক, ইউ ওয়ান্টেড টু রিটার্ন দ্য বুক, তুমি চেয়েছিলে বইটি ফেরত দিতে উইদিন থ্রি ডেজ। যখন তুমি বইটি আমার কাছ থেকে ধার নিয়েছিলে তখন তুমি বলেছিলে যে আমি তিন দিনের ভিতর তোমার বইটি দিয়ে দিব। আই ড্যাশ, এখানে ডি নম্বর একটা শূন্যস্থান আছে, আই উড, আই উড কিপ ইট উইথ ইউ, আমি এটা তোমাকে দিয়েছি অ্যাকর্ডিং টু ইউর নিড, এবার ইতে একটা শূন্যস্থান আছে, আনলেস আই হ্যাড অ্যান এক্সামিনেশন, দেখো আনলেস এর ব্যবহারটা দেখো, যে যতদিন না পর্যন্ত আমার এক্সামিনেশন শুরু হয় সেই পর্যন্ত আমি তোমার প্রয়োজন অনুযায়ী আমি তোমাকে এটি দিয়েছিলাম। নেক্সট ড্যাশ, নেক্সট কি, নেক্সট উইক, মানে নেক্সট উইক পর্যন্ত একটা টাইম ডিউরেশন ছিল যে আমার পরীক্ষা ততদিন না শুরু হয় তুমি ততদিন রাখো, তুমি বলেছিলে যে আমি তিন দিন রাখবো কিন্তু আমি বলেছিলাম যে না তুমি হচ্ছে তোমার প্রয়োজন অনুযায়ী এটা রাখো, আমার নেক্সট এক্সামিনেশন যতদিন না শুরু হয় নেক্সট উইকে ততদিন পর্যন্ত। তাহলে নিশ্চয়ই একটা কুইক রিমাইন্ডার দিয়ে চাওয়া হচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে যে এখনো সে বইটি ফেরত দেয়নি। ইউ নো আই অ্যাম ড্যাশ ইন ইংলিশ, এখানে জিতে একটা শূন্যস্থান আছে, যে তুমি জানো যে আমি ইংরেজিতে একটু দুর্বল, এখানে একটু কথা বলা নেই, আমি বলছি যে তুমি ইংরেজিতে দুর্বল, তো দুর্বল ইংরেজি হচ্ছে উইক, আমরা এটা একটু খেয়াল রাখবো, দুটোর ভিতর কিন্তু অনেক সময় আমাদের কনফিউজড হয়ে যায়, আমরা মানে ইন্টারচেঞ্জ করে ফেলি, তা এটা আমরা একটু খেয়াল রাখবো, ডাব্লিউ ই এ কে উইক হচ্ছে দুর্বল। আই হ্যাড অ্যান এক্সামিনেশন, আচ্ছা ওখানে শেষ হয়েছে, সরি, আচ্ছা ইন অর্ডার টু হ্যাভ আ গুড প্রিপারেশন আই নিড টু হ্যাভ আ ড্যাশ, এস নম্বরে একটা শূন্যস্থান আছে, যে ইন অর্ডার টু মানে উদ্দেশ্যে, একটা ভালো প্রস্তুতি নেওয়ার উদ্দেশ্যে আমার প্রয়োজন, আই হ্যাভ আ রিভিশন, এস নম্বরে হবে রিভিশন অফ দ্য হোল বুক, সমস্ত বইয়ের একটা রিভিশন নেওয়া অবশ্যই দরকার একটা ভালো প্রিপারেশনের জন্য। সো আই উইল বি রিয়েলি গ্ল্যাড ইফ ইউ রিটার্ন দ্য বুক অ্যাজ ড্যাশ অ্যাজ পসিবল, এখানে একটা গ্যাপ আছে, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, তাহলে বলছে যে আমি খুশি হব যদি তুমি বইটি যত দ্রুত সম্ভব আমাকে দিতে পারো, ইফ নট বাই টুডে, যদি আজকের ভিতরে না পারো, ইউ মে বরো দ্য বুক এগেন, বলছে তুমি এটা আবার আজকের ভিতরে না পারলে তুমি এটা আবার তুমি নিতে পারবে, মানে ওর এই মুহূর্তে বইটি জরুরি, এটাই বলছে যে তুমি এটা আবার নিতে পারবে, ধার নিতে পারবে, বড় মানে হচ্ছে ধার নেওয়া। যখন একবার আমার পরীক্ষাটা শেষ হয়ে যাবে তখন তুমি এই বইটা আবার ধার নিতে পারবে, ওয়ার্ম রিগার্ড সহ। তাহলে দেখো এটা কত সুন্দর, কত রিকোয়েস্টের সুরে কত সুন্দরভাবে বলা হচ্ছে, ভদ্রভাবে, তার কিন্তু থ্রেড দিচ্ছে না, খুব সুন্দরভাবে ভদ্রভাবে বলা হচ্ছে যে তুমি আবার নিতে পারবে আমার পরীক্ষা শেষ হলে, তোমার তিন দিনের ভিতর দেওয়ার কথা ছিল কিন্তু হচ্ছে সে এখনো দেয়নি, এটা বোঝাচ্ছে তুমি এখনো দেওনি, এটা কিন্তু সরাসরি তোমার এই লেটারে লেখা নেই, তাই না, এটা হচ্ছে আমাদের ভদ্রতা, পারছি কিভাবে আমরা একজনকে সুন্দরভাবে ভদ্রভাবে আমরা একটা চিঠি লিখতে পারি এরকম সিচুয়েশনে, সুন্দরভাবে কথা বলতে হবে, অভদ্রতা করা যাবে না। তো এই হচ্ছে জাস্ট এখানে ম্যানার শেখারও ব্যাপার আছে, তো এই হচ্ছে আমার সেকেন্ড শূন্যস্থান। তো এভাবে তোমরা ক্লাসে প্র্যাকটিস করতে পারো। দেখো আমি নেক্সট আর একটা প্র্যাকটিস করাবো আজকে,
তিন নম্বর এক্সারসাইজে আমি যাব। তিন নম্বর এক্সারসাইজে আমাদের কি দেওয়া আছে? ওয়েদার খারাপের জন্য আসলে নেট প্রবলেম একটু দেখা দিচ্ছে, তোমরা তারপরে একটু বোঝার চেষ্টা করো। দেখো ভালোভাবে স্পষ্ট লেখাগুলো দেখা যাচ্ছে না। দেখো এটা হচ্ছে তিন নম্বর। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু ওয়েদার খারাপ এবং নেট কানেকশন আমি দেখতে পাচ্ছি, লেখাগুলো আমি যখন ক্যামেরার সামনে নিয়ে আসছি ভালো স্পষ্ট দেখা যাচ্ছে না, এই জন্য আমি চাচ্ছি না আমি আর ক্লাসটা কন্টিনিউ করতে। আমি খুব বোরিড আছি, আজকে বারবার ইলেকট্রিসিটি চলে যাচ্ছে। আমি আরও আগে নেওয়ার প্ল্যান ছিল, রেডি হয়েছিলাম, ইলেকট্রিসিটি ছিল না। যাই হোক, আমি আজকে যে দুটো করিয়েছি আমি এই দুটো হোমওয়ার্ক দিয়েই আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি। তোমরা এভাবেই প্র্যাকটিস করবে, যে কোনো বইতে তোমাদের অ্যাডভান্সের বইও আছে বা যে কোনো জায়গা থেকে তোমরা এইভাবে বারবার এগুলো অনেক প্র্যাকটিস করতে পারবে। তো যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমার আইডিয়াটা ডেভেলপ হবে এবং তোমার প্রিপারেশনটা সুন্দর হবে। দেখো আমি একটু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। হোমওয়ার্ক হচ্ছে আমি আজকে ক্লাসে যে দুটি প্র্যাকটিস করেছি সেই দুটি তো সংক্ষেপে আমি লিখে দিচ্ছি, যে CWASW পড়া প্লাস লেখা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা রাখবো আমার প্রত্যেক শিক্ষার্থী ক্লাস নিয়মিতভাবে দেখবে এবং নিয়মিত হোমওয়ার্ক জমা দিবে, এবং আমি যে পরীক্ষাগুলো নিই সেই পরীক্ষাগুলো অবশ্যই দিবে। আমি কিন্তু রেকর্ড রেখে দিই যে আমার কোন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে কেউ দিচ্ছে না, তবে আশানুরূপ আমি খুব কম আমি শিক্ষার্থী পাচ্ছি যারা পরীক্ষা দিচ্ছ। আমি আশা রাখবো এরপরে তোমরা সবাই পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে, এবং কে কত পেয়েছো আমি কিন্তু একদম ডেট দিয়ে, কোন তারিখে আমি পরীক্ষা নিয়েছি, কোন আইটেমসের উপরে পরীক্ষা নিয়েছি এবং তোমরা কে কত পেয়েছো, এইগুলো কিন্তু ডকুমেন্টস আমার কাছে আমি পার্সোনালি রেখে দিই। তোমরা হয়তো অনেকে মনে করছো যে অনলাইন এক্সাম তো তো এটার হয়তো সেরকম কোনো গুরুত্ব নেই, হ্যাঁ, এবং আমি একটা চিন্তা ভাবনা করছি এরপরে আমি একটা উইনার বের করব, যে আমার সবগুলো ক্লাস টেস্টে বেস্ট রান কে, বেস্ট পারফর্মার কে ছিল, আমি এরকম একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে একটা নোটিশ আকারে আমি গ্রুপে দিয়ে দিব, যাতে তোমরা একটু মানে একটা কম্পিটিশন ফিল করো। এই করোনাকালীন সময়ে কিছু তো করার নেই, আমরা এইভাবেই একটু আমাদের প্রিপারেশনটা আর একটু ভালো করতে পারি। তো আমি নেক্সট আমি টাইম দিচ্ছি, যারা আগেরগুলো খারাপ করেছো তারা আবার চেষ্টা করো এবং সবাই একটু পার্টিসিপেট করার চেষ্টা করো, তাই না? তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।